হাসি আপনারে দেখতে এলাম আর আজকে আপনারে মারছে নাকি বাবা মা তুমি তো জানোই সারা দিন রাত 24 ঘন্টা আমার উপর অত্যাচার চলে আমি এই বাড়িতে শান্তি আলো থাকতে পারি না বেলাল তোমারে মারে তুমি কেন প্রতিবাদ করো না আর বেলাল তুমি বুঝে রাখো বা সেইটা অন্যায় করতেছে মারে ওরে কত বুঝামো ওরে কতবার করে বুঝাইলাম যে এখন একটু পাঁচ ওয়াক্ত নামাজ খেলাম পর কিন্তু না ও তো গুন্ডা হইছে গুন্ডা সারা দিন মানুষ খুন করে ওর কি বুঝবো সাসি তারপরে উতারে বুঝে রাখো বা আচ্ছা ঠিক আছে তুমি যেই তো কইলা আমার ছেলেটারে বুঝাইতে বুঝামো সাসি আমি তাইলে যাই আচ্ছা ঠিক আছে যাও কই যাবা আচ্ছা আমি এই নাই বুঝি না তুমি দুই দিন পর পর এই বাড়িতে কিসের জন্য আসো হ্যাঁ আমাদের এই সংসারে আগুন না দিলে তোমার ভালো লাগে না না ভাবি এর আপনি কি কইতেছেন আপনাকে সংসারে আগুন লাগাই মানে দেখেন শাশুড়ি দুই দিন পর পর বেলাল মারধর করে তার জন্য শাশুড়ি আমি দেখ চাই আর আপনি তো কিছু করেন না এই যে শোনো তার ছেলে তার মারবো কাটবো তা তো তোমার কি তোমার তার মানে নাই বুঝো নাই ও মা এখন একটু চুপ থাকো সারা দিন রাত 24 ঘন্টায় তো আমার উপর অত্যাচার করো এখন কি তাই মা থাকতে পারতাছো না ও বুঝছি মানুষজন দেখা আমার গুণ আমি আপনি বদনাম করতেছে ওই তুই থেকে দাঁড়ায় বসিস কেন তুই এখান থেকে যা আমি চইলা যাবো সাসি আমি চইলা যাই আচ্ছা যাও মা আবার কিন্তু আইসো আমার কথা মনে পড়লে আপনি ভগবান দিবেন আচ্ছা ঠিক আছে যাও মা কি চান কি রসের আলা এই তো শুনে আপনি তো কামের রুজি করতেই পারেন না আপনার ছেলে আপনার খাওয়ার পরে তারপরে ছেলের নামে কেন আপনি দুর্নাম করেন বৌমা দেখো আমি কিন্তু তোমাদের মতো না যে এই জায়গার কথা ওই জায়গায় যাই কমু আমি তোমার গুণ নামে কিছুর জন্য বদনাম করু ওরে তোমার ছেলে আমি কি আমার ছেলের নামে বদনাম করতে পারি তুমি কও ও তার মানে আপনি বুঝাইতে চাইতেছেন আমাদের নামে আপনি বদনাম করেন না বদনাম যদি নাই করতেন তাহলে রিমার কাছে আপনি কি করলেন হ্যাঁ শুনেন আর একটা দিন যদি দেখছি যে আপনি এরকম করেন তাহলে আপনি ছেলের বইলা গার দেখা দিয়ে এই বাড়ি থেকে আপনার বাই করে দিব হে আল্লাহ তুমি আমারে কেন এই পৃথিবীতে অন্য রাখছো তুমি আমারে নিয়ে যাও এই অত্যাচার সহ্য করতে না পাইরা আমার বিষ খাইতে মন চায় কিন্তু আমি খাই না শুধু আমার ছেলের কথা ভাইবা কিন্তু ছেলের কথা ভাইবা কি হইব ছেলে তো আর আমার কথা ভাবে না তোর বাপের কি আমার জ্ঞান দেশ নাকি আমার সাথে আমার ভাইজান
আপনার মাগুর মাছ তো কান্না করতেছে ওরে দিয়া দেন বাবাটা মাপ চাইছে হ্যাঁ ওর একটাবার চান্স দেই মাপ যেহেতু চাইছস ধারা এই যে এইটা দা টস দিমু তুই যদি জিতস তাহলে তোর ছেড়ে দিই আর যদি হাইরা যাস তুই যে দেখতাছস তোর একবার খেয়ে বলাবো ক শাপলা নিবি না বিরিস নিবি শাপলা নিবো তোর বাইকটা খুব খারাপ তোরে ভাবছিলাম আধা ঘন্টা পেশায় পেশায় মারু কিন্তু তার করি না তোরে আমার বাদাম দিয়ে খাওয়াবো চল রে তোর মন খারাপ কে ওরে ভাই ওই বিড়াল আমারে মারতে যাইছে আমার সাথে আপনিও মারতে যাইছে কি জানোস না সংবাদ আমার ভালো লাগে না কেন তুই সংবাদ দিলি হ্যাঁ আর ওই বিল্লাল আমার মারবো না আজকে রুস্তমের শেষ দিন পরে সাড়ে তিন হাত মারি নিচে বাড়াই দিব আল্লাহ তো চল আর তাছাড়া এবার মা ফিরাইলে মার সাথে আর আমি খারাপ ব্যবহার করবো না আল্লাহ তো আছি আমার শাশুড়ি তুমি রক্ষা করো বেলা তুই কই যাস এবার তুই খুশি তোর মায়রে ওই রুস্তম গুন্ডারা ধরে নিয়ে গেছে দেখো তোমার একটা কথা কই তুমি তো একটা রাবিশ তুমি তো আসলেও চাও তোমার আমার একে বাইরে বালাক দেখো তোমার মতো সন্তান রে জন্ম দেওয়াই ভুল আর তোমার এই অশান্তির কারণে তোমার বাপটা মারা গেছে তোমার জন্মের পর থেকে আমি কোনোদিন দেখি নাই তোমার আম্মা সুখে আছে সবসময় তুমি তোমার আম্মারে জ্বালাও এটা ঠিক না বুঝো নাই আমার বন্ধু একমাত্র তোমার কারণে তুই সাইড করেছিল চাচা আপনি কোনো চিন্তা করেন না খালা আম্মার কিচ্ছু হইব না বন্ধু চল রিমা চল বাবা আমি যাবো না আমি একটু আসি ঠিক আছে তাড়াতাড়ি আইস তোরে তো সাইরা দিবার নিগে দুই রানছি ও তোর পোলার কত বড় সাহু ওই রুস্তম রে মারতে চায় আজকা তোর সামনে তোর পোলারে কুচি কুচি কইরা কাইটটা বুড়িগঙ্গা নদীতে ভাসাইয়া দিমু দেখ রুস্তম যতই হাস আমার কাছে আমার ছেলে ভালো দেখিস আমার ভালোবাসার শক্তিতে ঠিকই আমার ছেলে ফিরে আমার বাঁচাবো তোর পোলাটা উজা ওই সাইরা দে আমরা ভালো হইব না মাউ গার্প তোরা তো বড় সাহস তুই বলে আমারে মারবি হ্যাঁ এই কথাই তো আমি বাঁচি না তোর মায়ের আজকে কুচি
আমি আমার গুন্ডামি বদমাশি করুম না।